পাকিস্তান থেকে আসছে, সব মরি আসছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দুপুরে লাঞ্চ সেরে আমরা আবার বেরিয়ে পড়লাম ঘুরুঘুরু করতে। তো এখন আমরা যাচ্ছি ওয়াগা বর্ডার দেখতে, এখানে রিট্রিট সেরিমনি হয়, তো সেটাই দেখতে যাচ্ছি। আর পুকুকে দেখো কত মিষ্টি লাগছে না। তো এখানে একটা বাসে করে আমরা সমস্ত লোক যাচ্ছি, মানে আমার যে ট্রাভেল এজেন্সির মোট ওরা 15 জন, আমরা 6 জন, এই যে সবাই মিলে এখন যাচ্ছি। আর এখন ফার্স্টে আমরা আসলাম দুর্গিয়ানা টেম্পল দেখতে। আমরা ট্রেনে করে আসলাম না, দুর্গিয়ানা ট্রেন, এখন বুঝতে পারলাম কেন এর নাম হয়েছে দুর্গিয়ানা। আস্তে আস্তে এখন যাচ্ছি, দেখার ইচ্ছা ছিল, ঠিক আছে। হ্যাঁ, কিন্তু এই দুর্গিয়ানাটা বড্ড রোদ, রোদ গরমটা মারাত্মক বেশি। গিয়ে দেখাচ্ছি কি আছে। এর মতো হ্যাঁ, এক্স্যাক্টলি, বেশ ভালো এই টেম্পলটা। একই ধান, বিকালবেলা আসলে বেশি ভালো লাগতো না বলো? সুন্দর এমনি, খারাপ সেম ধান। হ্যাঁ, আমরা যে ট্রেনে আসলাম না দুর্গিয়ানা, অ্যাকচুয়ালি এটা দুর্গিয়ানা টেম্পল, কোথায় চলবো? তো এইটা তো সেই টেম্পলটাই ট্রেনের। এইবার বুঝলাম ট্রেনের নামটা কেন ওই দুর্গিয়ানা হয়েছে, তাই না? টেম্পলটার কারণে। আর হাওয়া দিচ্ছে কি সুন্দর, ঠান্ডা ঠান্ডা। তা পাঞ্জাবে তো সেরকম গরম নেই, তাই না? হিট আছে কিন্তু গরম নেই সেই রকম না। আমাদের ওখানে মনে হয় এর থেকে বেশি গরম, উড়িষ্যাতেও গরম, কৃষ্ণনগরেও গরম, কলকাতা তো আরো গরম। জুন জুলাই পরে পরে কাতে এখানে জুন জুলাই গরম পড়ে। হ্যাঁ, আমরা আবার বেরিয়ে পড়লাম ওয়াগা বর্ডার দেখতে। আবার সবাই বাসে উঠে পড়েছি, আর পুকু ঘুমিয়েও গেছে যেহেতু দুপুরবেলা, একটু দুপুর রোদে মানে প্রচন্ড কষ্টও হচ্ছিল। তো এবার চলে আসলাম আর ঘুমন্ত বসুর বাবা নিয়ে হাঁটছে ওয়াগা বর্ডার দেখতে। তবু ওখানে ঘুমাচ্ছে বাবা, যাচ্ছে আর আমরা এদিকে হেঁটে হেঁটে সবাই মিলে যাচ্ছি। এই যে সবাই সামনে, আর আমি আর অরিন্দম পিছনে আছি। বিশাল লম্বা লাইন, এখন যায়। এই দেখো, কদিন আগে চীনের বর্ডার দেখে এসেছি, তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করেছিলাম। এবার পাকিস্তানের বর্ডার দেখতে এসেছি, পাকিস্তান আর ইন্ডিয়ার বর্ডার। ইন্ডিয়া আর পাকিস্তানের পতাকা, এই দেখো পাকিস্তানের ফ্ল্যাগ, এই দেখো ইন্ডিয়ার ফ্ল্যাগ। জীবনেই প্রথমবার পাকিস্তানের ফ্ল্যাগ দেখছি সত্যি কথা বলতে গিয়ে। আর রিট্রিট সেরিমনি দেখতেও যে এত লোক আসে প্রতিদিন সেটা আমরা বুঝতে পারিনি। এখানে যে সবাই পিলপিল করে হেঁটেই যাচ্ছে আর হেঁটেই যাচ্ছে, ভালোই লাগছে। পাকিস্তানের পতাকা আমি প্রথম দেখলাম, আর এদিকে ইন্ডিয়া, অ্যাকচুয়ালি রোদের কারণে তোমাদের ভালোভাবে দেখাতে পারছে না। আর এদিকে পুকুর বা পুকুর কোলে নিয়ে হেঁটেই যাচ্ছে, ওর একটু কষ্ট হচ্ছে কিন্তু কি আর করা যাবে। কি রোদ আজকে না? হ্যালো এভরিওয়ান, দিস ইজ ওয়াগা বর্ডার। কি বলছো কি বলছো? দিস ইজ, হ্যালো এভরিওয়ান, দিস ইজ ওয়াগা বর্ডার। ওয়াগা বর্ডার এই পাকিস্তান, পাকিস্তান থেকে সব, পাকিস্তান হেয়ার, ইন্ডিয়া হেয়ার, পাকিস্তান থেকে আসছে সব, মরি আসছে। এটা হচ্ছে গেট, ওইটা কোনটা? ট্রেন গেট, ওইখান দিয়ে বানিয়ে, এই যে মানছো ওইদিকে, ওই যে গাড়ি গুলো যাচ্ছে। ও ভালো হয়ে দেখাচ্ছি দাঁড়াও। আর 3টার সময় এখানে টাইম দেওয়া থাকে, সেইখানে এই টাইমের মধ্যে ঢুকতে হয়, আর 6টার সময় তোমার শেষ হয়ে যায়। হ্যাঁ, এইরকমই। আর পাঞ্জাবে জানো তো একটু লেটে সূর্যোদয় মানে সূর্যাস্ত হয়, তো ওখানে 7টা বাজলেও ঠিক বোঝা যায় না যে বিকাল হয়ে গেছে। আর এদিকে আমরা জায়গা খোঁজার জন্য যাচ্ছি, আর প্রচুর বড়ো দেখো জায়গাটা, আর অনেক লোক মানে এই স্টেডিয়ামে যে কত লোক আছে তার নেই কঠুই। তো এখানে VIP কার্ড আছে, অনেক রকমের সিস্টেম আছে, তো আমরা জানতাম না, নাহলে পাপার আর্মি কার্ডটা আমরা VIP কোটাতে টিকিট কাটতে পারতাম, তো পরে সেটা জেনেছি। আর এই দেখো কত লোক, আর কত লোক, জাস্ট লোকে লোকারণ্য। আর খুব মজা লাগছিল যখন, এখনও শুরু হয়নি, এরপর আস্তে আস্তে শুরু হবে। আর এখানে আমি আর মা বসেছি জায়গা নিয়ে, আর ওখানে অন্যরা বসেছে, কারণ সবাই এক জায়গায় তখন জায়গাও পেয়েছিলাম না, এত ভিড় ছিল। তো কিন্তু খুব ভালো জায়গায় বসেছিলাম, সব দেখতে পাচ্ছিলাম সুন্দর করে। আর ওয়েদারটা তো তোমাদের আগেই বলেছি কেমন।
আর যত টাইম বাড়ছে লোক বাড়ছে, আর এই দেখো এইবার গেট খোলাটা শুরু হলো, আর এই পরেই অনুষ্ঠানটাও শুরু হবে। আর এইটাই দেখার জন্য এত এত লোক ভিড় করে জমায়েত করেছে। আর পাকিস্তানে দেখো সেখানে দর্শকই নেই, কেন এরকম সেটা তো ঠিক জানি না, কিন্তু ইন্ডিয়াতে কিন্তু আমরা প্রচুর দর্শক। আর মহিলারা নিচে নাচ করতে ইচ্ছুক তারা সবাই আসতে পারেন। তো এখানে সবাই দেখছে চলে গিয়ে উদুম নাচ নাচছে, যেটা দেখে খুব ভালো লাগছিলো। আর আমি ভাবছিলাম যাবো কি যাবো না, তো তারপরে না গিয়েই বসে থাকলাম, কারণ আমি চলে গেলেই পুবুও চলে যাবে, তো সেই কারণে আমি আর যাইনি। তো সবার এই সব মানে বেশ সুন্দর প্রোগ্রামটা দেখে খুব ভালো লাগছিলো। আর এক দু ঘন্টা হয় কিন্তু খুব এনজয় করে, মানে কিছু করে। আর এই যে শুরু হয়ে গেল, ওই দেখো রয়েছে
একটু পরে নামলে তো ব্যাস, আজকের মতো ঘোরাঘুরি শেষ। এবার পরে আবার খাবো দাবো আর বেরিয়ে যাবো অন্য যাত্রার উদ্দেশ্যে। পুটাটা করে দে। ব্লগটা যদি আর ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা কিন্তু অনেকেই ব্লগ দেখে চলে আসছো, লাইক কমেন্ট কিচ্ছু করো না, আমি কিন্তু খুব রাগ করবো। এবার অবশ্যই অবশ্যই নিচে কমেন্ট করা যাবে যে এই সিরিজগুলো তোমাদের কেমন লাগছে। তার আমি খুব কষ্ট করে ব্লগগুলো তোমাদের জন্য বানাচ্ছি, আর তোমরা যদি কোনো রিয়াকশান না দাও তাহলে কতটা দুঃখ লাগে। তো আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। তো চলো আজকের মতো এখানেই, টাটা, বাই বাই।